যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম। নাম নেই গরিব মানুষের। গ্রাম সংসদের সভায় ভিডিওকে আটকে রাখার অভিযোগ বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর বড়কোড়া গ্রামে। সমীক্ষার পর আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় অর্ধেকের নাম। প্রতিবাদে গ্রাম সংসদের সভায় 4.5 ঘন্টা ধরে আটকে রাখা হলো ভিডিওকে। আবাস যোজনায় আসা নামের তালিকা থেকে সমীক্ষায় বাদ পড়েছে প্রায় অর্ধেক উপভোক্তার নাম। সমীক্ষায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এবং তার জেরেই বাদ পড়েছে সঠিক উপভোক্তাদের নাম। এই অভিযোগ তুলে আজ ভিডিওকে গ্রামে 4.5 ঘন্টা ধরে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রামের বড়কোড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের 1200টির বেশি পরিবারের নাম ছিল। প্রাথমিক সমীক্ষার পর সেই তালিকায় বাদ দেওয়া হয়েছে 600 জনেরও বেশি উপভোক্তার নাম। স্থানীয়দের দাবি, সমীক্ষার পর দেখা যাচ্ছে অনেক উপভোক্তার নিজস্ব পাকা বাড়ি থাকলেও তার নাম রয়ে গেছে তালিকায়। অথচ যাদের নাম বাদ পড়েছে তাদের একটা বড় অংশের পাকা বাড়ি তো দূরের কথা, ভাঙা মাটির বাড়িতেই তাদের দিন যাপন করতে হয়। আজ বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কোড়া গ্রামে গ্রাম সংসদের সভা করতে যান বড়জোড়ার বিডিও। সেই সময় স্থানীয় বাসিন্দারা আবাস যোজনার তালিকায় ও সমীক্ষায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে বিডিওকে গ্রামে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের ঘেরাওয়ের জেরে প্রায় 4.5 ঘন্টা ধরে গ্রামেই আটকে থাকেন বিডিও। পরে বেলিয়াতোড় থানার পুলিশ গিয়ে বিডিওকে ঘেরাও মুক্ত করেন। স্থানীয়দের দাবি, আবাস যোজনা সম্প্রতি হয়ে যাওয়া সমীক্ষা বাতিল করে নতুন করে সমীক্ষা করে উপভোক্তা নির্বাচন করা হোক। বিডিওর বক্তব্য, যে তালিকা এসেছে তা প্রাথমিক তালিকা। আবাস যোজনার তালিকা নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের দপ্তরে অভিযোগ জমা করতে পারেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। কারণ হচ্ছে, যাদের ঘর আছে 3টে 4টে তাদের আবার ঘর আছে, কিন্তু যাদের ঘর নেই তাদের ঘরই আসেনি। কেন আসেনি? এটা কারণ কি? কেটে দিয়েছে তো নামগুলো, নাম নাম এসে পরে আবার ফোন নাম্বার নিয়ে এলো, ইয়া নিয়ে এলো, কেটে দিয়েছে ফোন। নাম নাম নেই আমাদের, দেখছি তাহলে বাদ পড়ে চক্রান্ত আছে, গেলো চক্রান্ত, পার্টি চক্রান্ত চলছে, তার জন্য তো আমরা ভিডিও আটকে রেখেছি আমরা। এর মূলত কারণ হচ্ছে, আমরা বৃন্দাবনপুর পঞ্চায়েতে 1219টা ঘরের ফর্ম লিস্ট ছিল, সেই লিস্টের মধ্যে উনি 500 ঘর ডিক্লেয়ার করেছেন। বাকি যে ঘরগুলো পড়েছিল সেইগুলো আশাকর্মী এবং সেবিক পুলিশ ঘরে ঘরে ইনকোয়ারি করার পরেও আমার ফর্মটা আমি দেখেছি যে সঠিকভাবে ইনকোয়ারি হয়েছে, সেখানে কোনো ভুল ত্রুটি নেই, আমি ঘর পাওয়ার যোগ্য। আজকে বিডিও স্যার এখানে ঘর ঘোষণা করার সময় 650 মানুষের ঘর নেই। আমরা বিডিওকে প্রশ্ন করেছি যে 650 মানুষের ফর্মটা আপনি ওপেন দেখান, যে কোন কোন অপশানটাতে আপনি ঘরটা বাদ দিয়েছেন। এইটাই আমাদের জনসাধারণের আজকে আবেদন। এই কারণে ভিডিও স্যারকে আমরা ঘন্টা চারেক আটকে রেখেছি। কি কারণে নামটা কেটে যান আপনি জানতে চাই? যেহেতু সরজমিনে আপনি ঘরের নামটা ঘোষণা করলেন, তাহলে বাকি 600 মানুষের সেই লিস্টটা থেকে কেন বাদ গেল, সেই জবাবটা আপনি এখানেই দিয়ে যান। যেটা এসছে সেটা হচ্ছে প্রাইমারি লিস্ট। এরপরে ওনাদেরকে আমি বলেছি সোমবারের মধ্যে, যা আজকে এখানে আমরা গ্রামসভার মিটিংয়ে এসেছি ক্লেম অবজেকশনের জন্য, যার অভিযোগ থাকবে সে অভিযোগ জানাবে, সেটার জন্য আমরা বলেছি যে সোমবারের মধ্যে আমরা অভিযোগ জমা করুন, সেটা আমরা ভেরিফাই করব। অভিযোগ জানানোর জন্য ব্লক অফিস, সাব ডিভিশন অফিস, ডিএম অফিস এবং গ্রাম পঞ্চায়েতের ড্রপ বক্স থাকবে, সেখানে যার যে অভিযোগ আছে সেখানে জমা করবে, সেই অভিযোগগুলো আমরা কম্পাইল করে ভেরিফাই করব ব্লকের টিম দিয়ে। এই সার্ভের ক্ষেত্রে আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ রয়েছে, যার যে অভিযোগ আছে ওনারা ড্রপ বক্সে সোমবার দিন জমা করুক, তারপর আমরা ভেরিফাই করব অভিযোগ সত্যি না মিথ্যে। ওকে, থ্যাংক ইউ।